সোমবার পুরুলিয়া জেলার সাঁতরি ব্লক অফিসের সাঁতরি এলাকার সমস্ত পঞ্চায়েত কর্মীদের নিয়ে রঘুনাথপুর বিধানসভা বিধায়ক পূর্ণচন্দ্র বাড়ির উদ্যোগে আয়োজিত হলো একটি বিশেষ আলোচনা সভা। উপস্থিত ছিলেন সাঁতরি ব্লকের বিডিও রঞ্জন হাইত মহাশয়। এই আলোচনা সভায় বিধায়ক জানান, যেসব পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরেছেন এবং যারা কর্মহারা তাদের কাজে ফিরিয়ে নিয়ে আনার জন্য বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই দিনে আলোচনা সভায় পঞ্চায়েত এলাকার বিভিন্ন কাজ যেগুলো লকডাউনের কারণে আটকে গিয়েছিল বা অর্ধেক হয়ে রয়েছে সেগুলো যাতে সম্পূর্ণ হয় সেই বিষয়ে আলোচনা করা হয়। সাঁতরি থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। পঞ্চায়েতে কিছু কাজকর্ম নিয়ে করি, যেহেতু আমাদের এই 2019-20 অর্থবর্ষে ইলেকশন বা এই ধরনের বিভিন্ন সমস্যা থাকার ফলে কাজগুলো সেভাবে উত্তীর্ণ হয়নি, যার ফলে আজকে আমরা ছুটি আমাদের সাঁতরি ব্লকের গ্রাম পঞ্চায়েত ছুটি, সেই ছুটি পঞ্চায়েতের সেক্রেটারি NS এরা এদেরকে নিয়ে বিদ্যুৎ সাহেব আমাদের এসডি ম্যাডাম আসাচ্ছিলেন, তাই মিটিংয়ের জন্য আসতে পারেননি উনি। আমরা সকলে মিলে একটা আলোচনা করলাম যাতে করে আগামী দিন সাঁতরি গ্রাম অঞ্চলে আরও কীভাবে মানুষের কাছে আমাদের সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো কীভাবে মানুষের মাঝে নিয়ে যাওয়া যায়। এবং আমরা দেখলাম যে এখানে অনেকেই কাজ অগ্রগতি আছে, কিছু কিছু জায়গাতে আপডাউন আছে, সেগুলোকে আমরা বলি যাতে করে দ্রুততার সাথে কাজগুলোকে সম্পূর্ণ করা যায়। কারণ 2020-21 যে অর্থবর্ষ সেখানে অনেক প্ল্যান স্টেমার সেগুলো পাঠাতে হয়, সেগুলো পাঠিয়েছেন ওনারা, এবং স্বাভাবিকভাবে সেই কারণেই আমাদের আজকে মিটিং এবং প্রত্যেকটা বুথকে ধরে আমরা জিপি ধরে কোথায় কী সমস্যা এবং আমাদের IOI থেকে শুরু করে আমাদের এনার্জি স্কিম থেকে শুরু করে বৃদ্ধ পেনশন থেকে শুরু করে যে সমস্ত সরকারি প্রকল্প এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে যে পরিযায়ী শ্রমিক তারা যারা অন্যান্য রাজ্য থেকে ফিরে এসছে তাদেরকে NRGS-এর মাধ্যমে এবং তাদেরকে জব কার্ডের মাধ্যমে তাদেরকে 100 দিনের কাজ কীভাবে পাইয়ে দেওয়া যায় সেই বিষয়ে আমাদের আজকে আলোচনা হলো। এবং সম্পূর্ণ সবাই ছিলেন আমাদের বিদ্যুৎ সাহেবও তার বক্তব্য রেখেছেন এবং ডাটাবেসে আবার কিছু কিছু কাজকে আমরা আবার মানুষের কাছে আবার বেশি করে সামনে নিয়ে যাবো, এটাই মূলত আমাদের আজকে মিটিং। আমাদের সাঁতরি ব্লকে যে ডেভেলপমেন্ট মিটিং হলো, আমরা সেই ডেভেলপমেন্ট মিটিংয়ে আমাদের মধ্যে পেয়েছিলাম মাননীয় বিধায়ক শ্রী পূর্ণচন্দ্র বাউরি মহাশয়কে এবং উনি তার সুচিন্তিত মতামত দিয়েছেন। আমরা আমাদের রেগুলার যা মনিটরিং করি রিগার্ডিং MGNRGS, BAY, 14FC, VBD এবং এখন বিশেষ করে যেটা রয়েছে মাইগ্রেন্ট লেবারদের নিয়ে একটা সমস্যা রয়েছে, এই সামগ্রিক বিষয়ে আমরা আলোচনা করি এবং আজকে ওনার সুচিন্তিত মতামত নিলাম। এবং সেই সংক্রান্ত NRGS-এর স্টাফ ছিলেন, নির্মাণ সহায়ক এবং প্রত্যেকটি ব্লক পঞ্চায়েতের সেক্রেটারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তাদেরকে সঠিক পথ নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে আগামী দিনে NRGS-এর কাজগুলো ভালোভাবে হয় এবং তার পাশাপাশি 14FC, BOY এই কাজগুলোও হয় এবং মাইগ্রেন্ট লেবার যারা এসেছেন তাদেরকে আরও বেশি বেশি করে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত করা যায় এই সামগ্রিক ব্যাপারে একটা দিক নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং বিগত দিনে সাঁতরি ব্লকে যতটা আমরা কাজ করতে পেরেছি সেটাও মোটামুটি সন্তোষজনক এবং আগামী দিনে MLA সাহেবের নেতৃত্বে এবং ওনার গাইডেন্সে আশা করি আরও ভালো কাজ করে সাঁতরি ব্লক একটা ভালো জেলার মধ্যে স্থান অধিকার করবে এই আশা। বর্তমান যুগ কম্পিউটারের যুগ, তাই বর্তমান দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠিত করে তুলতে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্পই নেই, তাই আপনাদের সকলের কথা চিন্তা করে শহর রঘুনাথপুরে গড়ে উঠেছে ভারত সরকার অনুমোদিত জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের জাতীয় যুব কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে বেসিক, ডিপ্লোমা, ট্যালি উইথ GST, DTP, গ্রাফিক ডিজাইনিং, মাল্টিমিডিয়া, হার্ডওয়্যার আর নেটওয়ার্কিং, স্পোকেন ইংলিশ সহ শতাধিক কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা অতি যত্ন সহকারে শেখানো হয়ে থাকে। আর এই লকডাউনের সময় ছাত্রছাত্রীদের বাড়িতে বসেই পড়াশোনার জন্য জাতীয় যুব কম্পিউটার ট্রেনিং সেন্টারের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে অনলাইন ক্লাসে। পাশাপাশি নতুন ছাত্রছাত্রী ভর্তির উপর চলছে বিশেষ অফার। এই কম্পিউটার সেন্টারে অ্যাডমিশন নেওয়া প্রথম 10 জন ছাত্রছাত্রীকে তার অ্যাডমিশন ফিজের উপর প্রদান করা হবে স্পেশাল ডিসকাউন্ট। তাই আর দেরি নয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ফোন নম্বরগুলি হল 7908436120 অথবা 8016488315।
এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন।